এই প্রথম বিধানসভার কোন অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না শুভেন্দু অধিকারী। মিউজিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী আমন্ত্রণ পেলেন না, এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। দিয়েছে কিন্তু আলোচনা করতে দেয়নি। আমি বিরোধী দলনেতা হিসেবে অধ্যক্ষকে অনুরোধ করেছিলাম, স্বাস্থ্যমন্ত্রী তো আসেন না হাউসে, স্বাস্থ্য দপ্তরে কোনো প্রশ্ন উত্তর হয় না, অন্তত সরকারের পক্ষে যে কোনো মন্ত্রী বিবৃতি দিয়ে কি কি মেজার তারা নিয়েছেন এটা আমরা জানতে চেয়েছিলাম। আজকে আমরা ডেঙ্গু নিয়ে মুলতুবি প্রস্তাব আনব জেনেই গতকাল মুখ্যমন্ত্রী তিন মাস পরে তার ঘুম ভেঙেছে, একটা রিভিউ মিটিং করেছেন। আমরা দাবি করেছিলাম যে হাউসে বিবৃতি অন্তত সরকার দিক, আলোচনা না করলেও, কিন্তু সরকার কোনো কথা শুনতে নারাজ। অধ্যক্ষ মহোদয় বললেন আপনাদের পড়তে দিয়েছি, ইটস এনাফ, অতএব এখানে আলোচনা হবে না। স্বাভাবিকভাবে আমরা হাউসে বিক্ষোভ দেখিয়েছি, আমাদের সকলের বুকে মশার স্টিকার ছিল, আর আমরা স্লোগান দিতে দিতে বাইরে এসে ভিতরের যে আমাদের আওয়াজ বা বক্তব্য আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার জনগণকে জানাতে চাই, 2017 সালের পরে এই প্রথম 100,000-এর কাছাকাছি ডেঙ্গু আক্রান্ত হয়েছে। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ এবং শিলিগুড়ি সবচেয়ে ভালনারেবল পয়েন্ট হয়েছে। কলকাতা পুলিশের এএসআই মারা গেছেন, সরকার ব্যবস্থা নেয়নি। বেলেঘাটা আইডির ডেপুটি সুপার মারা গেছে, ব্যবস্থা নেয়নি। স্বাস্থ্যমন্ত্রী 12.5 বছর ধরে একই ব্যক্তি রয়েছেন, তিনি হাউসে আসেন না, হাউসে বিবৃতি দেন না, প্রশ্ন উত্তর করার সুযোগ কোনো বিধায়কের নেই। আমরা বিজেপি পরিষদীয় দল প্রথম দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে কোশ্চেন অ্যান্সারে ফুল কোঅপারেশন হবে, কিন্তু বলার সুযোগ নেই। স্বাস্থ্য দপ্তর আর স্বরাষ্ট্র দপ্তরে কোনো প্রশ্ন উত্তর করা যাবে না, কারণ সেখানে বসে আছেন এই রাজ্যের প্রশাসনিক কর্ত্রী, যার অঙ্গুলি হয়ে শুধু বিধানসভা কেন গোটা রাজ্যটাই চলে। সেই মুখ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য দপ্তর, হাতের কাছে একাধিক দপ্তর আছে, এই দপ্তরগুলোর প্রশ্ন করা যাবে না, উত্তর দাবি করা যাবে না, কলিং অ্যাটেনশন দেওয়া যাবে না, বিবৃতি দেওয়া যাবে না। আর হাউস চলাকালীন সব রাজ্যে এবং ভারত সরকারের নিয়মই আছে, কোনো গুরুত্বপূর্ণ জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে সরকার কিছু মেজার নিলে হাউসে বিবৃতি দিয়ে বলতে পারেন। মুখ্যমন্ত্রীর যদি অন্য কাজ থাকে, পরিষদীয় মন্ত্রী এবং তিনি যে কোনো মন্ত্রীকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে গতকাল ডেঙ্গু নিয়ে যা রিভিউ হয়েছে সেটা আজকে পাঠ করে দিলেই আমরা স্বাগত জানাতাম সরকারকে, এবং আমরা আশ্বস্ত হতাম যে জনগণ সুস্থ থাকবে, ডেঙ্গু মুক্তি হবে।